No, ahí va. আমার মনে হয় বাচ্চাটাকে ওর মায়ের কোলে ফিরিয়ে দেওয়া উচিত পার্থবাবু। আমার ছেলেকে নিয়ে আমি কি করব না করব সেটা কি আপনি বলে দেবেন নাকি? বলতাম না, কিন্তু আপনি আমায় বাধ্য করছেন। আমার এই নার্সিংহোমে দাঁড়িয়ে বৃষ্টির দিদির কোল থেকে তার বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছেন, এটা তো হতে পারে না। পার্থব কি আপনার কাছে নালিশ করেছে? ও বাবু, দেখছি তলে তলে অনেক গপ্প। থামুন, আপনি আমার থেকে বয়সে অনেক বড়। আশা করব ভবিষ্যতে আপনাকে অপমান করার কোনো সুযোগ আপনি আমায় দেবেন না। সামন্ত বাবু, আমি তো আপনাকে বলেছি আপনার ছেলেকে আপনি নিয়ে যাবেন, কারো কথা শোনার দরকার নেই। ও বাবু, চল চল বাবু চল। আমার ছেলেকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি, দেখি কোন শালা আটকায়। আর্য, দাঁড়ান। বাচ্চাটাকে ওর মায়ের কোলে ফিরিয়ে দিন। সামন্ত বাবু, আমি আইসি সামন্ত। পার্থবাবু এবং ওনার মা ডায়েরি করেছেন যে আপনারা জোর করে ওর ছেলেকে এখানে আটকে রেখেছেন। ওদের আরো অভিযোগ, বাচ্চাটি যদি এখানে থাকে তাহলে তার জীবনের ঝুঁকি রয়েছে। কোনো বাচ্চার বাবা যদি তার সন্তানের জীবন বাঁচানোর জন্য পুলিশকে অনুরোধ করে তাহলে আমাদের ডিউটি হচ্ছে, আপনার ডিউটি হচ্ছে বাচ্চাটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ওই লোকটার হাতে দিয়ে দেওয়া, তাই তো? পার্থবাবু বাচ্চার বাবা। হ্যাঁ, আমার রক্ত ওর শরীরে, আমার ওর ওপর কোনো অধিকার নেই। পরের মায়ের বেশি দাও। আপনি কিন্তু পুলিশের কাজে বাধা দিচ্ছেন। আইসি আইসি সামন্ত, সোহিনীর কেসে কোর্ট আপনাকে সাসপেন্ড করেছিল না? সেটা কোর্টের ব্যাপার, তার সঙ্গে আপনার কি সম্পর্ক? কোর্ট সাসপেন্ড করেছিল, সাসপেনশন তুলে নিয়েছে, তাই ডিউটিতে এসেছি। কেমন ডিউটি করছেন দেখতেই পাচ্ছি, জন্য এসেছেন এখানে সাসপেনশনের বদলা নিতে। আপনি কিন্তু একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে অপমান করছেন। স্যার, এখানে ঢোকার সময় ওনার পকেটে অনেক টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। মিথ্যা কথা। সিং, এটাকে জিপে তুলুন, চলুন আপনারা, দেখি কি আপনাদের আটকায়। দাঁড়ান, আপনার কাছে কোনো কোর্ট অর্ডার আছে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার? যদি থাকে সেটা আমায় দেখিয়ে দিন, আর যদি না থাকে বাচ্চাটাকে মায়ের কোলে ফিরিয়ে দিন। আপনি কিন্তু আইনকে বাধা দিচ্ছেন নিজের কাজ করতে। একটা বাচ্চাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য বাধা দেওয়া কেন? আমি আইন নিজের হাতে তুলে নিতে রাজি আছি। আপনি জানেন এর ফল কি হতে পারে? সারাটা জীবন আসলে ন্যায়ের পথে চলেছি, তো ফল নিয়ে খুব একটা মাথা ঘামাইনি। আপনার যা করার আছে আমার নার্সিংহোমের বাইরে গিয়ে করুন। যান ডক্টর রায়চৌধুরী, আপনি যদি এক্ষুনি এখান থেকে চলে না যান তাহলে কিন্তু সারাটা জীবন এই দিনটার জন্য আপনাকে পস্তাতে হবে, কারণ আপনাদের আমি এই নার্সিংহোমের ভেতরে আটকে রাখব, তারপর ক্রাইম ব্রাঞ্চে একটা ফোন করব। ওরা এসে আপনার প্যান্টের পকেট থেকে ওই ঘুষের টাকাগুলো বার করবে, তারপর শুধু বাচ্চা কেন জামা প্যান্টটা পর্যন্ত এখানে রেখে যেতে হবে। আইসি সামন্ত, এই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, যত সব উটকো ঝামেলা। ও বাবু, ওরা যে সব চলে গেল রে। ও সামন্ত বাবু, সামন্ত বাবু, আমার কাছ থেকে অতগুলো টাকা খেত, তারপর দিন।
বাচ্চাটা দিন। যান প্লিজ, যান। চল চল বাবু, চল চল। বৃষ্টি এখানে থাকলে বৃষ্টি এটাই করত। আমি যা করেছি ওর জন্যই করেছি, কারণ ও তো এখন যদি আতরের হাজবেন্ড বা শ্বশুর বাড়ির লোক হসপিটালে কোন রকম ঝামেলা পাকায় আমার কিন্তু হাত উঠে যাবে। কি বলছো? কিছু বুঝতে পারছি না তো, তবে কোনো একটা কারণে আতর ও শ্বশুর বাড়ির লোককে বা ওর বরকে ওর ছেলেকে দেখতে দিতে চাইছে না। ফালতু চারটে চার্জ লাগিয়েছে, পুলিশ নিয়ে এসেছে আতরের কোল থেকে বাচ্চাটাকে নিয়ে যাবে বলে। ওর বর আগে একদম কারণ আসে না। কি ফালতু নাই, আরে এটা আমার না শুম, আমি যা বলবো তাই হবে। তুই একদম চিন্তা করছিস, দরকার হলে আমি সত্যেনকে বলে দেবো। ডক্টর জোসেফ রিপ্লাই করেছেন, ফ্যাক্সটা পাঠিয়েছেন। হ্যাঁ, কি কি বলছেন? উনি সানডেতে বিদেশ চলে যাচ্ছেন এক মাসের জন্য। না না স্যার, তবে উনি বলেছেন যে স্যাটারডের মধ্যে উনি যদি আমরা চাই পেশেন্টকে দেখে উনি অপারেট করতে রাজি আছেন। রিয়েলি? কার অপারেশন? ওই দৃষ্টির রিপোর্টগুলো আমরা ডক্টর জোসেফকে ফ্যাক্স করেছিলাম, দিল্লিতে আছেন। ডক্টর আপনি দেরি করবেন না প্লিজ, আপনি আপনি পজিটিভ রিপ্লাই দিয়ে দিন। আমি রিপ্লাই কনফার্ম করুন প্লিজ। তুমি তুই ভাবতে পারছিস বৃষ্টিকে আর আইসিইউতে শুয়ে থাকতে হবে না? রায়চৌধুরীর পরিবারের বড় বউকে নিয়ে রায়চৌধুরী ভিলায় ফিরে আয় বাবা। কি ভেবেছে মা? ওর বড় লোক বলে যা খুশি করবে, আর বৃষ্টিকে মেরে ফেলবে, আর আমি ওদের পা চাটবো, কোনো সারাই ছাড়বো না। অভি একটু শান্ত হও তো, চুপ করে দেখি বসবে, এসো রক্ত পড়ছে তো। রক্ত পড়ছে, পড়ুক পড়ুক, রক্ত পড়ছে। আমার মা, আমার নিজের মা সবার সামনে আমাকে চড় মারলো। তুমি তো বললে আমাকে অর্জুনের বৃষ্টিকে বাঁচিয়েছে, তাহলে অর্জুনের উপর তুমি কেন শুধু শুধু রাগ করছো বলো? আমি বলিনি, মা বলেছে। মা আর মা ওদের পয়সার কাছে মাথা বিকিয়ে দিয়েছে, পা চাটছে ওদের, পা চাটছে। মা দেখো তোমার ছেলে কেমন করছে, তখন থেকে কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে, বলছি ওষুধ তো লাগাও, কিছুতেই লাগাতে দিচ্ছে না। তুমি বলো ক্ষতটা যদি বড় হয়ে যায় কি থেকে কি হয়, মা তুমি একটু বলো না। দেখি ছোট ছোট একদম নাটক করে বসো, একদম নাটক করে বসো, একদম স্থির হয়ে চুপ করে এখানে দাঁড়া, ওষুধটা লাগাতে দাও। দেখছিস রিয়া কিরকম ভয় পেয়ে গেছে? বাক বাক, আমি কাউকে পরোয়া করি না, যেদিকে তুই চোখ যায় আমি চলে যাব। বেশ যা, যেখানে ইচ্ছে চলে যা। মা যেতে দাও রিয়া, ও যখন আমাদের কথা ভাবে না, আমাদের পরোয়া করে না, তখন তো আমাদের তো ওর জন্য কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। তবে হ্যাঁ একটা কথা জেনে যাও, যাকে তুই গালাগাল দিচ্ছিস না, সে কিন্তু সত্যি সত্যি বৃষ্টিকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে। আর একটা কথাও ভালো করে শুনে রাখ, কালকে যারা তোর সঙ্গে ওখানে ছিল তারা কেউ তোর বোনকে বাঁচাতে আসেনি।
একটা মজা দেখতে এসেছিল। তো নিজের বউকে বাজিয়েছে কি, মাথা কিনে নিয়েছে নাকি একেবারে? আমার এখনো কথা শেষ হয়নি। আজ সকালে পার্থ আর ওর মা এসেছিল পুলিশ নিয়ে আতরের বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য, জোর করে কেড়ে নিয়ে যাওয়ার জন্য। জোর করে নিয়ে সারা সবাই মগের মুলুক পেয়েছে। ওরা বলেছে পুলিশকে যে আমরা নাকি ওই বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছি। পুলিশকে নিয়ে এসে জোর করে আতরের বাচ্চাটাকে কেড়ে নিয়ে গিয়ে পার্থর কোলে দিয়ে ওরা ফিরে যাচ্ছিল। আমি তখন দৌড়ে গিয়ে আর্যকে ডেকে আনি। আর্য ওদের ভয় দেখিয়ে থমকে তারপর আতরের বাচ্চাকে আবার ফিরিয়ে দেয়। একে তুই গালাগাল দিচ্ছিস, এর বিরুদ্ধে স্লোগান দিচ্ছিস, তুই তাকে খুনি বলছিস। শোনবি, তুই আগে ওই আর্যর কাছে গিয়ে ওর পায়ে ধরে ক্ষমা চাইবি, তারপর আমার সঙ্গে কথা বলতে আসবি, কেমন? ম্যাডাম, এবার স্যালাইন ছেড়ে আপনাকে স্যুপ খেতে হবে। না বললে কি করে হবে? আর্য স্যার বারবার বলে দিয়েছে। আর তাছাড়া আপনি যদি না খান উনি তো আমাকে বকবেন। আর আপনি সুস্থ না হয়ে তাড়াতাড়ি বাড়ি যাবেন কি করে বলুন? উনি যে খুলে দেবেন আপনার ব্যান্ডেজ, উনি এসে নিশ্চয়ই। এটা দারুণ খবর আছে, শোনো না, যেটা শুনলে তোমার না কি? স্যার, ম্যাডাম তো প্রায় কিছুই খেতে চাইছে না। কেন? বলছেন ওনার মুখের ওই ব্যান্ডেজটা না খুলে দিলে উনি কিচ্ছু খাবেন না। তাই বুঝি, আপনি ওটা আমায় দিন, এবার আপনি যান। কি হয়েছে ম্যাডাম? ভালো খবরটা না শুনে খাবে না, তাই তো বলছি? আমরা আজ রাতের ফ্লাইটে দিল্লি যাচ্ছি, হানি মনে হা করো হা। কি আশ্চর্য! শোনো, আমি ভালো খবরটা এক লাইন করে বলবো, তুমি কিন্তু এক চামচ করে খাবে, নাহলে কিন্তু আমি তোমায় হানি মনে নিয়ে যাবো না, অন্য কাউকে নিয়ে চলে যাবো। ভালো হবে সেটা, ডক্টর জোসেফ তোমার মুখে কসমেটিক সার্জারি করবে, তারপর না এক লাইন এক চামচ ভাউত বৃষ্টি। তোমার সার্জারি হয়ে যাওয়ার পর মুখের ব্যান্ডেজটা খুলে দেবেন, আবার আবার আমরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাব। বৃষ্টিকে আমি দেখতে পাবো। খবরটা শুনে আনন্দ হচ্ছে না? আজ বৃষ্টিকে নিয়ে দিল্লি যাচ্ছে কসমেটিক সার্জারি করাতে। মাসিমা, এই সার্জারির পরে বোন আমার ঠিক হয়ে যাবে না,
ওর মুখের ব্যান্ডেজ খুলে দেবে না? হ্যাঁ ঠিক হবে না কেন? আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করব, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। কি অভিবাবু, আমাদের উপর আর রাগ নেই তো? না মাসিমা, আপনি শুনেছেন কোন ছেলে বিয়ের পরেও মার হাতে মার খায়? আমি এটা ঠিক বলতে চাইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর ছেলে যতবার হিসু করবে আমি আমি প্যান্ট বদলে দেবো, ঠিক আছে? খুশি? সরি সরি সরি, দেরি হয়ে গেল, আর জোয়ার বৃষ্টিকে ছাড়তে গিয়ে দেরি হয়ে গেল। ওদের সাথেই গেছে, আর এয়ারপোর্ট যেতে পারত তোমার মাকে ওখানে ছেড়ে দিয়ে চলে যাবে। এনো তোমার এটা ডিসচার্জ সার্টিফিকেট। আমার গাড়ি ওয়েট করছে, তোমাদের নিয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ ডক্টর মিশ্র। না 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 না, একদম নিচু হবে না, সাবধানে যেও মা, ভালো থেকো, যাও দিদিকে নিয়ে যাও। হয়ে গেছে বাবা, আর একটুখানি না না কাঁদে না। হয়ে গেছে বাবা, আরে না না কাঁদে না।